আমাদের বাবুর নাম রাখা হয়েছে। আনা থাকলে হয়তো আর বেশি খুশি হইতো, কারণ নানা ভাই আমাকে যে পরিমাণ আদর করছে এখন দেখা যাইতো যে আমার সেই আদরের ভাগদার এখন আমার ছোট বোন হইতো। বাট আনফর্চুনেটলি আমার বোন আমার নানা ভাইয়ের আদর থেকে বঞ্চিত হইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আর আমাদের বোনকে দেখতে নানু আসছে, মানে আমার নানুর বড় বোন, তারপর হচ্ছে আমার আরেকটা নানু যে কিনা আমার আমার মামানি, তারপর হচ্ছে আমার মামা, তারা সবাই আসছে বাবুকে দেখতে। যেহেতু আমাদের নতুন বাবু হয়েছে তো প্রতিদিনই দেখা যায় যে কেউ না কেউ আসতেছে বাবুকে দেখার জন্য। আর আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবুর নাম রাখা হয়েছে, আর আমরা হচ্ছে এটা আপনাদের সাথে, আপনারা যেহেতু আমাদের একটা ফ্যামিলি, আমরা ভাবলাম যে কেন না আপনাদের সাথেও আমাদের বাবুর নামটা শেয়ার করি। বাবুর নামটা শেয়ার করার আগে অবশ্যই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ আপনারা সবাই আম্মুকে এবং বাবুকে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন, সবার অনেক শুভকামনা জানিয়েছেন। আমার বোন হয়েছে আমি অনেক বেশি খুশি, কারণ আমি এতদিন একা ছিলাম, এখন হচ্ছে আমার একজন সাথী হয়েছে যার সাথে আমি আমার সবকিছু শেয়ার করতে পারবো। আমার তো খালাম না, বড় খালাম আমার, এক খালাম। এখন যেহেতু নানু নাই, ধরতে গেলে যে আমার এই নানুটাই, মানে নানু যখন শুনছে আর মানে লেট করে নাই। আর তাছাড়া নানু, মানে নানু তো জানতো যে আরো কয়েকদিন পরে হবে, যেহেতু আমি অনেক অসুস্থ ছিল। হ্যাঁ, তো এই তো নানু চলে আসছে, অনেক ভালো লাগতেছে, কারণ এই নানু আসলে মানে মনে হয় যে মানে আমি আমার নানুর কিছুটা ফিল পাই। আমি তো ধরতে গেলে আমি সারাক্ষণই, সকাল হয় কখন রাত হয় কখন আমি কিছু বলতে পারি না, মানে সারাক্ষণ শুধু আমার বোনের সাথে আমার সময়গুলো কাটতেছে খুব সুন্দরভাবে। আর সবাই এটাই বলবো, সবাই দোয়া করবেন। আর আমার বোনের নাম রাখা হয়েছে আলিশবা আফনি আয়দা, আর আয়দা নামের অর্থ হচ্ছে সাক্ষাৎকারিণী, মানে ওর পর একটা নামই একদম ইসলামিক নাম যার অর্থ খুবই সুন্দর। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার বোনের নামটা কেমন হয়েছে। আর আমার সাথে এত বেশি মিল নেই ওর নামে, জাস্ট ফার্স্ট লেটারটা শুধু মিলে, এ দিয়ে শুরু হবে। আর আমি অনেক বেশি এক্সাইটেড, মিলি নামটা আমার খুবই পছন্দ হয়েছে। আর বাবু আসার আগে থেকেই আমি নামটা সিলেক্ট করে রাখছিলাম যে আমি আমার বোনের জন্য এই নামটাই রাখবো। আমরাও খুবই সবাই পছন্দ করছি আমাদের ফ্যামিলি। হ্যাঁ, মানে আরেকটা মজার ব্যাপার হলো যে আয়রার সাথে কিছুটা মিলে যায়, মানে ধরতে গেলে যে এখন আয়রা আর আয়দার মধ্যে সবাই প্যাচ লাগাই ফেলে যে আয়রা কে আয়দা কে, তো এই হচ্ছে অবস্থা। আর লাকি খালামের মেয়ের নাম তো হচ্ছে আকসা হাসিন আয়রা, আর আমার বোনের নাম হচ্ছে আলিশবা আফনি আয়দা। তো ওই যে আয়দা আর আয়নার মধ্যে প্যাচ লাগিয়ে গেছে। আর এদের নাম শুনলে যে কেউ ভাববে যে ওরা হচ্ছে একদম মানে আপন বোন, সেজন্য নামের মধ্যে কত মিল। আসলে এটা হচ্ছে কাকতালীয় ভাবে এরকম ভাবে মিলে গেছে, বাট আয়দা নামটা আমার খুবই পছন্দ হয়েছে, যার জন্য হচ্ছে আমি ভাবলাম যে কেন না আমার বোনের জন্য এই নামটাই আমি সিলেক্ট করব। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আর সে যেন সুস্থ থাকে, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি ওয়েট করতে পারছি না আমার বোন কখন আমাকে আপু বলে ডাকবে। যেহেতু আয়দা খুবই ছোট, সেজন্য এখন আয়দার ফেসটা একটু হাইড রাখতেছি, ইনশাল্লাহ আয়দার ফেসও আমরা হচ্ছে রিভিল করব। তো সবাই আমাদের সাথেই থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার নানা ভাই তো অনেক বেশি খুশি হইতো, আর নানা ভাই মানে আমরা যখন, এখন অবশ্য নানা ভাই যখন আলট্রা করানোর আগেই নানা ভাই বলে গেছিল যে আমার একটা ছোট বোনই হবে, আর সেটাই হয়েছে। নানা থাকলে হয়তো আর বেশি খুশি হইতো, কারণ নানা ভাই আমাকে যে পরিমাণ আদর করছে এখন দেখা যাইতো যে আমার সেই আদরের ভাগদার এখন আমার ছোট বোন হইতো। বাট আনফর্চুনেটলি আমার বোন আমার নানা ভাইয়ের আদর থেকে বঞ্চিত হইল, তো এইটাই আর কি। নানা ভাই থাকলে হয়তো সে আর অনেক বেশি আদর পাইতো, এখন সে নানার আদরটা পাবে না, এটা ভেবে অনেক খারাপ লাগে আসলে যে আমরা নানার আদরটা পাইছি আমার বোনটা পাবে না।
ওকে তো সবাই ভালো থাকেন সবাই দোয়া করবেন আম্মুর জন্য বোনের জন্য আমরা ঠিকভাবে আপডেট দিতে থাকব আমাদের ছোট বোনের সাথে সবগুলো মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ